আসসালামু আলাইকুম আসটা একটু ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের রাইস বান সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তবে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর রাইস বান সম্পর্কে পুরোপুরি তথ্য জানবো আসলে রাইস বানটা কেন খাওয়াবো প্রকৃতপক্ষে রাইস বানের চোদ্দো পার্সেন্ট প্রোটিন বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট তেল চৌত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট শকরা এবং দশ পার্সেন্ট খনিজ ও ভিটামিন বাকিটা ফিলার দ্রব্য ইত্যাদি থাকে এটা হচ্ছে এ ক্যাটাগরির একটি খাদ্য যা পশু এবং মাছের জন্য খুবই উপকারী আর সত্যি কথা বলতে বাংলাদেশে মাছ চাষে যারা জাতীয় ফ্যাটেনিং করে থাকেন তাদের জন্য রাইসবান একটা ভালো কম খরচে উৎপাদিত খাদ্য পাশাপাশি ফিড সাপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন আমি যে পুকুরটিতে ভিডিওটি করেছি এবং আপনাদের সাড়া পেয়েছি এই পুকুরে রাইস বান প্রতিনিয়তই খাওয়ানো হয় এবং পাশাপাশি ফিড সাপ্লিমেন্ট হিসেবে কাজী ফিট দেওয়া হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খাদ্যের বর্তমান যে দ্রব্যের দাম পাশাপাশি রাইস বান দিয়ে কিন্তু সেই দামটা অনেকটা নিয়ন্ত্রণ আনা সম্ভব এবং এই রাইস বানটা কীভাবে আপনারা খাদ্য উপযোগী করবেন সেটা কিন্তু ভিডিওতে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে রাইস ব্যানগুলো প্রথমে এটি চাটাইয়ের উপরে ঢালবেন তারপরে ধীরে ধীরে পানি মেশাতে থাকবেন এবং বারবার সেগুলো খোঁচে পাড়িয়ে দমিয়ে এক কথায় একদম শক্ত শক্ত করে ফেলতে হবে যাতে সহজেই জমাটবদ্ধ করা যায় বা একটি দলা করা যায় তারপরে কি করতে পারেন এটির সাথে কিছু খৈল এবং খুদের গুঁড়া খুদ অর্থাৎ খুটটা সিদ্ধ করে অর্থাৎ ভাত রান্না করে এর সাথে মিশিয়ে কিন্তু আপনারা দল করে জায়গায় জায়গায় দিতে পারেন অনেকে হয়তো এরকমও করতে পারেন যে রাইস বানটা সরাসরি পানিতে ভাসিয়ে দেব পানিতে যখন রাইস বানটা ভাসিয়ে দেবেন তখন কিন্তু পানির উপরে স্তরে থাকবে এবং মাছগুলো সেগুলো বারবার খেতে খেতে বিরক্ত হয়ে সবগুলো খাইতে চাইবে না তো সেক্ষেত্রে যদি এরকম সুন্দর করে যদি মাখিয়ে যদি দলা করে দেওয়া হয় তাহলে মাছ কিন্তু একদম স্বাচ্ছন্দে সেই খাবারগুলো অনায়াসে খাইতে পারবে এবং আনন্দ ফিল করবে তো মাছ চাষি ভাইদেরকে বলবো যে যারা ফিড দিয়ে মাছ চাষ করেন তারা অবশ্যই পাশাপাশি এটা ব্যবহার করতে পারেন এবং যারা ঘরোয়াভাবে মাছ চাষ করেন তাদের জন্য এই রাইস বানটা অত্যন্ত জরুরি এবং স্বল্প খরচে মাছের গুণগত মান এবং ফ্যাটেনিং করা সম্ভব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন এবং রাইস বান সম্পর্কে জানতে পেরেছেন রাইসবানের যে চব্বিশ চোদ্দো পার্সেন্ট প্রোটিনটা আছে মূলত সেটি কিন্তু অনায়াসে মাছের জন্য একটি ভালো উৎপাদন বয়ে আনতে সক্ষম আর পাশাপাশি ফের সাপ্লিমেন্ট যদি ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই আশা করি যে সুন্দর একটা রেজাল্ট চলে আসবে এবং ফ্যাটিনিংটা অনেক ভালো হবে আর সর্বোপরি যে কাজটা করবেন ফ্যাটেনিংয়ের পাশাপাশি সবচেয়ে বেশি খেয়াল করবেন সেটা হচ্ছে মাছের ঘনত্ব আমি বারবারই একটা কথা বলি যে ঘনত্ব নিয়ে মাছ চাষ করতে অনেকে দ্বিধাদ্বন্দ্ব হয় এবং মাছের কিন্তু উৎপাদন হ্রাস হয়ে যায় আর কি অধিক ঘনত্বে মাছ চাষ অধিক উৎপাদন করতে গিয়ে শুধু মাছ না মাছের শুধু মাথা মাথা হয়ে যায় আর কি অর্থাৎ ঘনত্ব কারণে পুকুরের অক্সিজেন স্বল্পতা দেখা যায় এবং মাছের কিন্তু খাদ্যের যোগান ঠিকমতো না হওয়াতেও মাছ কিন্তু আর সেভাবে বড় হয় না তো আশা করি অবশ্যই ভিডিও থেকে কিছুটা হল অনুধাবন করতে পারছেন যে আসলে ঘরোয়া পদ্ধতিতে এবং একটু খরচ কমাতে কতটা জরুরি এবং কিভাবে সেটা পুকুরে প্রয়োগ করবেন সেটাও কিন্তু খুব দ্রুত গতিতে বলে দিয়েছি আপনারা হয়তো একটু হলো বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি এর পরবর্তী ভিডিও একদম ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টে করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি